আছো? সবাই ভালো আছো? তো আমিও খুব ভালো আছি। তো দিল্লিতে এখন খুব ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, কালকে সারাদিনই হয়েছে, রাতের দিকেও, আজকে রাতের দিকেও তো খুব ভালো বৃষ্টি হয়েছে, তবে জোরে হচ্ছে না, হালকা হালকা বর্ষাকালের মতো যেমন হয় তেমন হয়ে যাচ্ছে বৃষ্টি। তো বেশ ভালো লাগছে, অনেক দিন বাদেই বৃষ্টি হচ্ছে। আর কলকাতার দিকেও তো ভালো বৃষ্টি হচ্ছে, আমি নিশ্চয়ই জানো কলকাতাতেও ভালো বৃষ্টি হচ্ছে, তবে দিল্লিতেও বৃষ্টি এসে গেছে, চিন্তার কোনো কারণ নেই। আর গরমটা আগের থেকে অনেকটাই কমিয়ে দিয়েছে বৃষ্টির জন্য, তো গরম আছে, খুব যে একদমই কমে গেছে তা না, তো গরম আছে। তো কালকে সন্ধ্যাবেলা আমরা বাজারে গিয়েছিলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি ভিডিও, যেখানে অনেক দোকানপাট আছে সেইখানেই কালকে আবার গিয়েছিলাম। তো আগে শেয়ার করেছি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সেখান থেকে কিনেছি এই কানেরটা, দেখতেই পাচ্ছ স্মাইলি। তো এই কানেরটা আমি অনেকদিন থেকেই খুঁজছিলাম, মানে মোটামুটি কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাজারে, তখন দেখেছিলাম যে কানেরটা ছিল, তখন কেনা হয়নি। তো তখন কিনলে আরও অন্যান্য স্মাইলিগুলো পেতাম, কিন্তু কালকে অনেক বিক্রি হয়ে গেছে, অনেকই মানে শেষ হয়ে গেছে, লাস্ট অল্প কিছু ছিল তার মধ্যে থেকে এইটাই নিলাম। আর আগের দিন যখন গেলাম সেদিন আমি খুঁজছিলাম যে এই দোকানটা কোথায়, কিন্তু দোকানটাকে পেলাম না, সেদিন বোধ হয় বসেনি, তো সেই জন্য সেদিনকে পেলাম না। তো কালকে দেখতে পেয়েছি, দেখেই কিনে নিয়েছি আর ছাড়িনি। ফার্স্ট টাইম দেখে আমার খুব ভালো লেগেছিলো, তখন কেনা হয়নি, তবে যাই হোক পেয়ে গেছি। তো কালকে আর কি করলাম, কালকে এমনি ঘুরলাম, আর কালকে আমরা মাংস কিনে নিয়ে এলাম, সেটা এখন রান্না করা হয়নি, সেটাও রান্না হবে, তো সেটা রেসিপি শেয়ার করবো। কিন্তু আজকে আমি তোমার সাথে অন্য রেসিপি শেয়ার করবো, অন্য রকমের রেসিপি শেয়ার করবো, সেটা এখন দেখবো, তোমাদের সাথে বলবো, এখন বলছি না। আর সকালে মোটামুটি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালে তো রান্না যেমন হয়ে গেছে, তো এখন যাবো আমি রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে তোমার সাথে রেসিপিটা শেয়ার করবো। তো চলো রান্নাঘরে যাই। আমি রান্নাঘরে চলে এসেছি, যে সকালে রান্না মোটামুটি যেগুলো হয়েছিলো ওগুলো একটু সরিয়ে দেবো, আর এখানে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম, দুধটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর এগুলো সব একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। আর সকালে হয়েছিলো আজকে পরোটা, একটা পরোটা এখানে আছে, সকালে আমার খাওয়া হয়ে গেছে, আর এইটা আমি খেয়েই নেবো, একটা রেখে আর কি করবো, তো এটাও খেয়ে নেবো। আর আগের দিন আমার এই ছুরিটাতে হাত কেটে গিয়েছিলো, তো হাত মোটামুটি এখন ঠিক হয়ে গেছে, আগের থেকে ঠিক হয়ে গেছে, এখন আর রক্ত বেরোচ্ছে না। তো এই ছুরিটা আমি কিনেছিলাম, এটা প্রচণ্ড ধার, এরকম ছিল আমি খুঁজছিলামও, তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধার এই ছুরিটায়, খুব সাবধানে করতে হবে। তো এখন মোটামুটি আঙুলটা ঠিক হয়ে গেছে, প্রথমে এক দুদিন একটু জল ছিল বাসন মাজার সময়, তো আমি হালকা হালকা করে করছিলাম, তো এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। তো চলো একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে হচ্ছে রেসিপিটা শেয়ার করছি। রান্নাঘরটা মোটামুটি আমার ক্লিন করা হয়ে গেছে, যা যা ছিল সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি, আর রান্নাটার জন্য যেগুলো দরকার সেগুলো আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ছোলার ডালের রেসিপি। তো ছোলার ডাল হয়তো তোমরা জানো কেমনভাবে করে, সব কিছু তোমরা জানো, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করবো, যাতে রাস্তায় আমরা দোকানে খাই, নিশ্চয় দোকানে খাই, সেরকম টেস্টটা যাতে আসে, তো একটু অন্যরকমভাবে ট্রাই করবো, যাতে টেস্টটা একটু বেশি পাওয়া যায়, যেহেতু এখন বাইরে গিয়ে তো খাওয়া একদমই উচিত না, আর খাওয়া যাবেও না, এখন সব কিছু বন্ধ, তাই বাড়িতেই ট্রাই করতে হবে, যাতে দোকানের মতো কিছু রান্না করে খাওয়া যায়, সেরকম টেস্টটা আনা যায়। চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি, আর কথা বাড়াবো না, তো চলো রান্না করে যাই। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ছোলার ডালের রেসিপি। আমি এটা আলু দিয়ে করেছি, তোমরা চাইলে আলু না দিতেও পারো, তবে আলু দিয়ে করলে কিন্তু খেতে কিন্তু ভালো হয়। তো আমি একটু অন্যরকমভাবে ট্রাই করেছি, যাতে রাস্তাধারে দোকান বা মিষ্টি দোকানে যেমন হয় সেরকমভাবে, সেই রকম যাতে টেস্টটা পাওয়া যায়, তো সেই রকমই আমি ট্রাই করেছি। তো আমি একটুখানি গ্রেভিটা বেশি রেখেছিলাম, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই বসে যায়, তো দেখতেই পাচ্ছ ঠান্ডা হওয়ার পর অনেকটাই কিন্তু বসে গেছে। তো আমি এটা লুচির সাথে সার্ভ করেছি, তোমরা চাইলে অন্য কিছুর সাথেও করতে পারো, রুটি পরোটা সবের সাথেই খাওয়া যায়, তো আমি লুচির সাথেই করেছি। তো চলো দেখে নেওয়া যাক কী কী রাখছে। তো প্রথমে আমি ছোলার ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের হাতে টাইম না থাকলে মোটামুটি 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ছোলার ডালটা, মোটামুটি আগে ভিজিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু সেদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে। তো আমি মোটামুটি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা। তো আমি প্রেসার কুকারে ভাজা সেদ্ধ করে নেবো, তো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, মোটামুটি যতটা ডুবে যায় সেই পরিমাণ আমি জল দিয়েছি প্রেসার কুকারে, আর অল্প নুন দিয়ে দেবো, আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেবো, পরেও আমি অ্যাড করবো হলুদ আর নুন, তো সেই রকম এখন আমি অল্প অল্প করেই আমি এখন অ্যাড করছি।
তো এটা আমি মোটামুটি একটা সিটি দেবো, কারণ যেহেতু আমি সারা রাত ভিজে রেখেছিলাম তাই বেশি সিটি দেওয়ার কোনো দরকারই নেই। তো দেখতেই পাচ্ছ একটা সিটিতেই কতটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি যেমন দরকার সেরকমই হয়ে গেছে। দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি, একদম গলে যায়নি, হাত দিলে কিন্তু গলে যাবে কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি। তো এখানে আমি কি কি লাগছে সেটা আমি তাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি আলু নিয়েছি ছোটো ছোটো পিস করে, আর পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর টমেটো আমি একটা বড় টমেটো নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে নিয়েছি জিরে নিয়েছি, অল্প দারচিনি, আর একটা শুকনো লঙ্কা, এলাচ আর তেজপাতা, আর এখানে আমি আদা রসুন বাটা বেটে নিয়েছি, একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো তেল গরম মোটামুটি হয়ে গেছে, আমি সাদা তেল ইউজ করছি। এখানে সব কিছু গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, তো মোটামুটি ভাজা হয়ে গেছে এক মিনিটের মধ্যে। তো আমি এখন পেঁয়াজটা অ্যাড করে দেবো। তো তোমরা নিরামিষও করতে পারো, প্রসেস একই থাকবে, শুধু রসুন বাটা আর পেঁয়াজটা বাদ দিয়ে দেবে। তোমাদের নিরামিষ করতে চাও তো আমি এখানে অ্যাড করেছি। তো পেঁয়াজটা আমি খুব ভালো ভেজে নেবো প্রথমে, যেমন নর্মালি ভাজতে হয়, তো মোটামুটি এক দু মিনিটের মধ্যে ভালো করে ভেজে নেবো। তো অল্প একটু নুন অ্যাড করে দিলাম, যাতে নুন অ্যাড করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। তো নুন অ্যাড করে দিয়ে মোটামুটি ভালো করে আমি পেঁয়াজটা যতক্ষণ ভেজে নিচ্ছি। তো এখন মোটামুটি পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছে টমেটোগুলো আমি অ্যাড করে দিলাম। তো টমেটোগুলো অ্যাড করার পর আরও আমি নুন অ্যাড করবো, কারণ টমেটোগুলো গলে যাবে তাড়াতাড়ি, আর খুব টমেটোটা খুব ভালোভাবে না ভাজা হলে কিন্তু খুব বাজে একটা সেন্ট ছাড়ে। তো টমেটোটাকেও খুব ভালোভাবে আমি ভেজে নেবো। মোটামুটি 3-4 মিনিট আমি ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে খুব ভালোভাবে টমেটোটা যাতে সেদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে আমি ভেজে নেবো। দেখো টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, এতে আমি একটা লঙ্কাও দিয়েছি, তো একটা লঙ্কা দিয়ে মেটেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে একদমই না আদা রসুন বাটার গন্ধটা ছাড়ে। তো খুব ভালোভাবে আমি মোটামুটি 3-4 মিনিট নিয়ে ভেজে নেবো। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন এতে আমি পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কারণ জাস্ট একটু কালারের জন্য, এতে কোনো ঝাল হয় না। তো এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। তো আমি খুব ভালোভাবে এটা ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি এখানে অ্যাড করলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই দুটো পাউডার আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচে, অল্প একটু কম করে নিয়েছি। তো অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম, যাতে তেল ছেড়ে যায়। তো দেখো খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। তো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এখন হয়তো আমি আলুগুলো অ্যাড করে দিলাম, যে ছোটো ছোটো পিস করে আমি আলুগুলো কেটেছিলাম সেইগুলো অ্যাড করে দিলাম। তো আলুগুলো দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলার সাথে, আর আলুগুলো একটু হালকা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো মোটামুটি আলুগুলো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখন আমি অ্যাড করে দেবো সেদ্ধ করা ডালটা। তো এতে তো জল ছিলই, আর আমি অল্প একটু পরে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ ডালটা কেমন সেদ্ধ হয়েছে, মোটামুটি পুরো সেদ্ধ হয়েই গেছে, কিন্তু গোটা গোটা দেখতে লাগছে, একদম গলে যায়নি। তো এইভাবে কিন্তু সেদ্ধ করতে হবে, তবেই কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে অল্প একটু পরিমাণ জল অ্যাড করলাম। আমরা একটু গ্রেভি পছন্দ করি, আর ঠান্ডা হওয়ার পর কিন্তু ডালটা অনেকটাই জল টেনে নেয়, তো সেই জন্য একটুখানি বেশি জল আমি অ্যাড করলাম। তো এতে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুনটাও অ্যাড করে দেবো, আর অল্প একটু চিনি অ্যাড করে দেবো, কারণ এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। তোমরা যদি আরও বেশি মিষ্টি দাও তো আরও একটু চিনি অ্যাড করতে পারো। তো মোটামুটি মিষ্টি অ্যাড করে দিয়েছি। তো সবগুলো মিশিয়ে দিয়ে মোটামুটি আমি 10 মিনিটের জন্য এখন ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে। ডালটা তো মোটামুটি সেদ্ধই আছে, তো দেখতেই পাচ্ছ আমি ফিরে এলাম, মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি লাস্টে অ্যাড করে দেবো ঘি। 1 চামচ মতো আমি ঘি অ্যাড করে দিলাম, ঘি অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে, আর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর অল্প একটু আমি গরম মশলা অ্যাড করে দিলাম লাস্টে। তো আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো একদম, যাতে মিশে যায় গরম মশলা আর ঘিটা। আর গ্রেভিটা একটু বেশি লাগছে, কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই বসে যাবে। একটু জলটা কিন্তু বেশি রাখতে হবে, নাহলে কিন্তু ডালটা পুরোটা জল টেনে নেবে, একদম শুকিয়ে যাবে। তো একটু আমি বেশি রেখেছি, একটু আমার গ্রেভি ভালো লাগে, তো সেজন্য একটু আমি বেশি রাখছি। তো আমি এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার একটু কিন্তু বসে যাবে, তো আমি এখন গ্যাসটা অফ করে দিলাম। তো দেখো আমি রাতের বেলা এখন বানিয়ে নিয়েছি লুচি। তো আমি এটা লুচির সাথেই আমরা সার্ভ করবো, আমরা খাবো লুচির সাথেই। তো লুচি মোটামুটি বানানো হয়ে গেছে আমার, আর রেডি হয়ে গেছে আমার ছোলা ডালের সাথে লুচি, পুরো খাবার পুরো রেডি। তো দেখতেই পাচ্ছ আর লুচিগুলো কিন্তু খুব ভালোই ফুলেছিল কালকে, খুব ভালোই লাগছে, কিন্তু দেখতেও কিন্তু খুব ভালো লাগছে।
আমার তো খাওয়া মোটামুটি রেডি হয়ে গেল, তোমরা কিন্তু চাইলে বাড়িতে ট্রাই করো। আর রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। তো আজকে আমাদের একটু ইচ্ছে হলো যে লুচি করি, অনেকদিন লুচি খাওয়া হয়নি তাই লুচি বানিয়েছিলাম। তো ডালটাও ভালোই লাগছে দেখতে। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আর তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকের মতো এটুকুই, টাটা।